হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই গরমে কম মশলাপাতি দিয়ে মাছের পাতলা ঝোল খাওয়া যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, গরম মশলা গুঁড়ো। এখানে আমি একটা কচি ঝিঙে নিয়েছি, ঝিঙেগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলু, আলুগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আদা বাটা, কালো জিরে, 1টা টমেটো। কড়াইতে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। দিয়ে দিচ্ছি রুই মাছ। রুই মাছগুলোকে এপিট ওপিট উল্টে লাল করে ভেজে নেব। মাছগুলোর 1 পিট ভাজা হয়ে গেছে, এখন অপর পিট উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে অন্য একটি পাত্রে রেখে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। লঙ্কাটাকেও একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, ঝিঙে, আলু ও ঝিঙেটাকে ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ লবণটাকে সবকিছুর সাথে মিশিয়ে নেব। এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যেহেতু ঝিঙে থেকে জল বেরোয়। 2 মিনিট পর ফিরে এলাম, দেখুন ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে এবং টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত মশলাটাকে আলু ও ঝিঙের সাথে মিশিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন আলু ও ঝিঙে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছের পিস।
মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে মাছের মধ্যে ঝোল ভালোভাবে ঢুকে যাবে। 5 মিনিট পর ফিরে এলাম, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এখন গরম গরম ভাতের সাথে এই রুই মাছের পাতলা ঝোল পরিবেশন করে দেখাবো। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।